প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের নতুন একটি এপিসোডে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আজকে আমাদের যে ক্লাসটি হবে সেটা হবে উইকলি জিকে। প্রত্যেক রবিবার, তোমরা জানো প্রত্যেক রবিবারে আমাদের কিন্তু উইকলি জিকে ক্লাস চলছিল। তো উইকলি জিকে ক্লাসের আজকের এপিসোড টু, তোমরা যারা এপিসোড ওয়ানটি দেখোনি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকছে, সেখান থেকে তোমরা দেখে নিও। তো যাই হোক, চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আগে ক্লাসটি আলোচনা করে নিই। তো দেখো, এখানে যেটা প্রথম নাম্বার প্রশ্ন, একদম প্রথম যে প্রশ্নটা আছে, আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালিত হয়, উত্তর হবে কি 22শে মে। তারপরে দুইয়ের দাগ দেখো, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস 17ই মে, উত্তর। আচ্ছা, তারপরে নেক্সট দেখো, নেক্সট দেখো এখানে বলছে যে বিশ্ব মেট্রোলজি দিবস, এটা উত্তর হবে 20ই মে, আচ্ছা, বা 20শে মে। তারপরে চারের দাগে বিশ্ব মৌমাছি দিবস পালিত হয়, এটাও কিন্তু সেম অ্যান্সার, 20শে মে। তারপরে দেখো জাতীয়, তারপরে পাঁচের দাগে যেটা বলছে দেখো জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস 21শে মে। আমাদের এইখানে তোমাদের একটুখানি একটা কথা বলি, দেখো এই যে জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস, এখানে 21শে মে পালিত হয় দিনটি। তো এইখানে যেটা বলার বিষয়, এটা কিন্তু আমাদের সাবেক যিনি প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি রাজীব গান্ধী, রাজীব গান্ধীর মৃত্যুকে স্মরণ করে কিন্তু এই দিনটি পালন করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে ছয়ের দাগে দেখো, সম্প্রতি মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের হিরোশিমায়, ঠিক আছে। নেক্সট দেখো সাতের দাগে বলছে টাইম শেল্টার, এই উপন্যাস এর লেখক দেখো জর্জি গোস্পদিন, ইনি আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন কিন্তু সম্প্রতি এই টাইম শেল্টার উপন্যাসের জন্য। তারপরে আটের দাগ দেখো, অপারেশন করুণা কোন দেশের সরকার চালু করলো, অপারেশন করুণা এই চালু করেছে কিন্তু ভারত সরকার, এখানে তোমরা লেখাই আছে দেখতে পাচ্ছ। তারপরেও একটা কথা বলি, সম্প্রতি এই যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল মোচা, তো এই মোচা বা মোকা এর যে বিধ্বংসী লীলা চালিয়েছে মায়ানমারে, তো মায়ানমারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কারণে বা মায়ানমারকে সহযোগিতার উদ্দেশ্যে কিন্তু যে অপারেশনটি চালু করেছে ভারত সরকার, তার নাম কিন্তু অপারেশন করোনা, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তারপরে নয়ের দাগে দেখো, নয়ের দাগে যেটা বলছে গ্রেট গ্র্যান্ডফাদার নামে প্রাচীনতম গাছটি রয়েছে চিলিতে। তারপরে দশের দাগ, মুখ্যমন্ত্রী শিখ কামাও যোজনা চালু করেছে কোন প্রদেশ, এটা মধ্যপ্রদেশ, অর্থাৎ কোন রাজ্য, মধ্যপ্রদেশ, ঠিক আছে। তারপরে এগারোর দাগে দেখো, বিন্দুসারকে অমিত্রাঘাত উপাধি দেন কারা, গিরিকরা, আচ্ছা। তারপরে একদম ফটাফট দেখো, তোমরা কোনো সময় লস করবো না তোমাদেরকে। তারপরে চন্দ্রগুপ্ত সিংহাসন আরোহণ করেন ধননন্দকে পরাজিত করে, ঠিক আছে। তারপরে তেরোর দাগে দেখো, ভারতে ইংরেজি শিক্ষা যার আমলে চালু হয়েছিল, কার আমলে, লর্ড বেন্টিং। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখবে, এই রকম ধরনের প্রশ্ন কিন্তু সাধারণত এসএসসি যে এমটিএস, তোমরা আগামীতে অনেকে প্রিপারেশন নিচ্ছ, তো এসএসসি এমটিএস সিএইচএসএল এই সমস্ত এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন এসে থাকে। চোদ্দোর দাগে দেখো, পুষ্যমিত্র শুঙ্গ যে বংশের রাজা, এইখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে সঠিক উত্তর কিন্তু শুঙ্গ বংশ, এটাই হয়ে যাবে সঠিক উত্তর, এই যে শুঙ্গ বংশের রাজা কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে। আর তারপরে দেখো পনেরোর দাগে বলছে ভারতে চিনি শিল্পের সূচনা হয়েছিল 1903 খ্রিস্টাব্দে। ষোলোর দাগে যেটা বলছে, ভারতে বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি, হিন্দুস্তান শিপ ইয়ার্ড। সতেরোর দাগে বলছে যে রোটাং পাস এই গিরিপথ কোথায় আছে, হিমাচল প্রদেশে অবস্থিত, রোটাং পাস গিরিপথ হিমাচল প্রদেশে অবস্থিত। তারপরে আঠেরোর দাগে, সর্দার সরোবর সেচ প্রকল্প কোথায়, গুজরাটে। তারপরে উনিশের দাগে, সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল 1975 খ্রিস্টাব্দে। তারপরে কুড়ির দাগে বলছে প্রথম ভারতে কাগজ কল স্থাপিত হয়েছিল শ্রীরামপুরে, এখানে শ্রীরামপুর কোথায়, পশ্চিমবঙ্গে, কত খ্রিস্টাব্দে, 1832 সালে কিন্তু।
এইখানে লিখে দিয়েছি আমি 1832 সালে। তারপরে 21-এর দাগ দেখো, ভারতের 82তম দাবাড়ু গ্র্যান্ড মাস্টার হলেন কে? ভূপালা প্রণীত, তেলেঙ্গানা, এনার বয়স কিন্তু 15 বছর। তারপরে 22-এর দাগ, সাম্প্রতি আইসিসি এর বিচারে এপ্রিলের সেরা পুরুষ খেলোয়াড়ের সম্মান পেলেন কে? দেখো, পাকিস্তান থেকে পেয়ে গেলেন ফখর জামান। আচ্ছা, তারপরে নেক্সট চলো, 23-এর দাগে এখানে বলছে, দেখো 23-এর দাগে বলছে, 2027 খ্রিস্টাব্দে বা 2027 সালে পুরুষদের বাস্কেটবল আয়োজিত করবে কোন দেশ? কাতার। তারপরে দেখো 24-এর দাগ, 24-এর দাগে বলছে, প্রথম ভারতীয় প্রতি স্টক শেয়ারে 1 লাখ টাকা ছুঁয়ে ফেলল কোন কোম্পানি? তোমরা জানো MRF একটি প্রসিদ্ধ কোম্পানি আছে। আচ্ছা, তারপরে দেখো 25-এর দাগে, মানুষের দেহের রক্ত জমাট না বাঁধার কারণ কি? হেপারিন এর উপস্থিতি। তারপরে 26-এর দাগ বলছে, দেখো, সবচেয়ে বেশি বায়ু শক্তি ব্যবহৃত হয় কোথায়? জার্মানিতে। তারপরে নেক্সট 27-এর দাগে দেখো, 27-এর দাগে বলছে, ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণু জাপানি এনকেফেলাইটিস ভাইরাস। তারপরে 28-এর দাগে, সোনার খাত বের করতে সাধারণত ব্যবহৃত হয় কোনটি? নাইট্রিক অ্যাসিড। 29 এবং 30, 29-এর দাগে বলছে, সম্প্রতি ওমর রশিদ যে খেলার অফিসিয়াল কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সেই খেলাটির নাম হলো ব্যাডমিন্টন। আচ্ছা, তারপরে 30-এর দাগ, AIFF গ্রাসরুট দিবস 23শে জুন পালিত হয়। আচ্ছা, কিসের জন্য পালিত হয়? দেখো, ভারতীয় সাবেক ফুটবলার প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে, কিন্তু এখানে আমি লিখে দিয়েছি যেটা। যাই হোক, আজকের জিকে এপিসোডটি এখানেই সমাপ্ত হচ্ছে। তোমাদের কাছে এই ধরনের ক্লাসগুলি কেমন মনে হচ্ছে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। আমরা কিন্তু প্রত্যেক রবিবার তোমাদের জন্য এই যে জিকে এপিসোড, উইকলি জিকে, এটা কিন্তু আপলোড করতে থাকব, এবং সম্ভবত হয়তো বা রবিবারটা চেঞ্জ হয়ে হয়তো তার আগে আসতে পারে, হয়তো বুধবার বা বৃহস্পতিবার এরকম হতে পারে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এগুলো কিন্তু আপকামিং যে এসএসসি এক্সামগুলো আছে, আপকামিং যে এসএসসি এক্সাম সেগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এই রকম ধরনের ক্লাসগুলি আমরা আপলোড করে থাকব। তো তোমরা যারা অলরেডি যুক্ত হয়েছে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও যুক্ত হওনি তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের সাথে যুক্ত থাকো। তো যাই হোক, ক্লাসটি এখানেই সমাপ্ত হচ্ছে, দেখা হবে নতুন একটি এপিসোডের মাধ্যমে।